বন্ধুরা দেখুন, জেনারেটর চালু করার সময় একটি ভুলের কারণে সমস্ত ক্যামেরার অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেল, ক্যামেরার ডিভিআর নষ্ট হয়ে গেল এবং তার সাথে ক্যামেরাও নষ্ট হয়ে গেল, ক্যামেরার অ্যাডাপ্টারগুলো পুরো নষ্ট হয়ে গেল। দেখুন বন্ধুরা, এখানে ভোল্টেজটা নিয়ন্ত্রণ করার জন্য একটা মিটার দেওয়া আছে, তবুও কিভাবে নষ্ট হলো এটি পুরোপুরি জানুন। এই জেনারেটরটি বেশি গতি করে ভোল্টেজ বাড়িয়ে দিয়ে নষ্ট করে দিল এবং এই চেঞ্জারের মাধ্যমেই সব কিছু নষ্ট করা হয়েছিল। তো আমি এই সমস্ত কিছু মেরামত করেছি এবং অ্যাডাপ্টার পরিবর্তন করেছি, তারপরে এখন সিসি ক্যামেরার ছবি আসতেছে, এখন চলতেছে ডিভিআরটাও চলতেছে। ডিভিআর বলতে যেখানে ছবি রিসিভ করা হয়। দেখুন বন্ধুরা, সমস্ত জায়গায় চলতেছে, ডিভিআরের অ্যাডাপ্টারটাও এখন নতুন লাগানো হয়েছে, তারপরেই এখন সব কিছু চলতেছে। এখানে একটা ব্যয়বহুল খরচ হয়েছে। দেখুন অ্যাডাপ্টার, কতগুলো অ্যাডাপ্টার আমি পরিবর্তন করেছি, এখানে ১৬টা পয়েন্ট ডিভিআর ১৬টা অ্যাডাপ্টার আমি এখানে নতুন নিয়ে এসে ১৬টা নিয়ে এসে এখানে কাজ করা হয়েছে। অনেকগুলা ক্যামেরা এখানে একবারে নষ্ট হয়ে গেছিল শুধুমাত্র একটি ভুলের কারণে। এখানে ভোল্টেজ দেওয়া হয়ে গেছিল বেশি, অনেক বেশি, অর্থাৎ ৩০০ ভোল্টের বেশি এখানে ভোল্টেজ দেওয়া হয়ে গেছিল, যার কারণে এই অ্যাডাপ্টারগুলো নষ্ট হয়ে, দেখুন সমস্ত অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেল। অরিজিনাল অ্যাডাপ্টারগুলো সবই নষ্ট হয়ে গেল, আগের মতো অ্যাডাপ্টার আমি আর পাচ্ছি না। দেখুন এই অ্যাডাপ্টারটি আগের মতো নেই, আগে যে অ্যাডাপ্টার ছিল ওটি ভারী এবং অরিজিনাল কোম্পানি থেকে, আর এটা শুধুমাত্র চায়না থেকে নেওয়া, আগের মতো অত ভালো ব্র্যান্ডের না। বন্ধুরা, আপনারা অবশ্যই জেনারেটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে চালাবেন।